নমস্কার বন্ধুরা, আমি কণিকা, আর আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল টেকনো বাংলাতে। আজকের আমার প্রথম খবর হলো ডিওটি, আই মিন ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, পরের মাসে পুরো ইন্ডিয়াতে 1000 ওয়াইফাই হটস্পট লাগাতে চলেছে। আগে পুরো ইন্ডিয়াতে 600 হটস্পট দিয়েছিল, এখন আপনারা 1000 হটস্পটের সুবিধা গ্রহণ করতে পারবেন পাবলিক প্লেসে। এছাড়াও আগামী 3 মাসের মধ্যে শোনা গেছে যে 1 লাখের বেশি হটস্পট আসবে বলে জানা গেছে আমাদের ইন্ডিয়াতে, এবং আপনি পাবলিক প্লেসে বসে এই হটস্পট ব্যবহার করতে পারবেন, যেহেতু আপনার কোনো টাকা পয়সা দিতে লাগবে না। বাইরে কোথাও গেলে আপনি বিনামূল্যে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। শুধু জানার বিষয় এটাই যে এর সিকিউরিটি কেমন থাকবে, কেননা ইন্ডিয়ান গভর্নমেন্টের সিকিউরিটি খুব একটা ভালো হয় না। শুধু এটাই এখন জানার বিষয় যে সিকিউরিটি কতটা ভালো হবে। তো এখন দেখা যাক কত তাড়াতাড়ি এই সুবিধা আমাদেরকে পৌঁছে দিচ্ছে। চলে যাচ্ছি আমার পরের খবরে। শোনা গেছে ইন্ডিয়ার মধ্যে উত্তরাখণ্ডে হট এয়ার বেলুন নামে একটি ওয়াইফাই সুবিধা ইন্টারনেট কানেকশনের জন্য ব্যবহার করা হচ্ছে। এই ওয়াইফাই পরিষেবা 50 লাখ টাকা খরচ করা হবে, এবং এই বেলুন মাউন্টেন এরিয়াতে শুধুমাত্র দেখা যাবে। 14 দিন পর্যন্ত এই বেলুন হাওয়াতেই থাকতে পারে। এছাড়াও এমার্জেন্সি টাইমে এই বেলুন কাজে আসবে বলে জানা গেছে। 7.5 কিলোমিটার পর্যন্ত এই বেলুনে পরিষেবা দিতে পারবে। 5 Mbps গতিতে এই ওয়াইফাই চলবে। শুধু এখন দেখার বিষয় যে কোন কোন স্টেটে এই পরিষেবা দেখা যাবে, এবং এই বেলুন পরিষেবা কতটা ভালো সুবিধা আনতে চলেছে আমাদের জন্য। নোকিয়া তরফ থেকে রয়েছে আরেকটি ভালো খবর। নোকিয়া 5.1 এর সাকসেসর 5.1 প্লাস আসতে চলেছে। এর কিছু ফটো লিক করা হয়েছে, এবং এই ফোনটিতে রয়েছে ব্যাক এর ডুয়েল ক্যামেরা সুবিধা, এই ফোনটিতে রয়েছে নচ। এবার এছাড়াও এই ফোনটি সম্পর্কে ভিউয়ার্স আরও কোনো আপডেট জানা যায়নি। যদি কোনো নিউজ এই ফোনটি সম্পর্কে জানা যায় তো অবশ্যই আপনাদের আমি আপডেট দিয়ে দেবো। ভিউয়ার, চলে যাচ্ছে আমার পরের খবরে। অ্যাপেল নিজের আবার একটি ফোন লঞ্চ করতে চলেছে iPhone 10 Plus নামে। শোনা যাচ্ছে এই ফোনটিতে থাকছে ট্রিপল ডিসপ্লে, সামনে থাকছে নচ, এবং এই ফোনটির ডিসপ্লে থাকবে 6.5 ইঞ্চ, এবং এই ফোনটিকে দেখতে হবে প্রায় 8 প্লাসেরই মতো। ইতিমধ্যে আবারও সাওমি তরফ থেকে আরও একটি ভালো নিউজ পাওয়া গেছে। সাওমি পরের মাসে 5000 টিভি ইন্ডিয়াতে অ্যাসেম্বল করতে চলেছে। 32 ইঞ্চি আর 43 ইঞ্চি টিভি আপনারা দেখতে পাবেন এই সাওমিতে। এখনও অবধি এর প্রাইস সম্পর্কে কিছু জানা যায়নি। ইয়াহু মেসেঞ্জার, এটির নাম তো আপনারা সবাই শুনে থাকবেন। এটি খুব একটি পপুলার অ্যাপ্লিকেশন ছিল যখন এটি এসেছিল 1998 সালে। প্রায় 20 বছর পূর্ণ হয়ে গেছে। এখন একটি স্যাড নিউজ শোনা যাচ্ছে বন্ধুরা, এই অ্যাপটিতে শাট ডাউন করা হচ্ছে, এবং এর পরিবর্তে ইয়াহু স্কুইরেল নামে আরও একটি নতুন অ্যাপ্লিকেশন আসতে চলেছে। এখানে গ্রুপ চ্যাটিংয়ের সুবিধা করা যাবে, এবং একটা সময় ছিল যখন অনেকেই ইয়াহু মেসেঞ্জার ইউজ করেছে। তো এখন দেখার বিষয় যে নতুন অ্যাপটি আসতে চলেছে সেটি কতটা ফিচার্স নিয়ে আসতে চলেছে, এবং তার মধ্যে কী কী সুবিধা রয়েছে আমাদের জন্য। তো ভিউয়ার্স, ইতিমধ্যে শোনা গেছে সোনি আবার একটি নতুন ফোন মার্কেটে লঞ্চ করতে চলেছে, সোনি X3। এই ফোনটির কিছু ফটো স্পেসিফিকেশন লিক করা হয়েছে। এই ফোনে আপনারা পাচ্ছেন ইম্প্রুভ ব্যাটারি, বেটার র্যাম এন্ড স্টোরেজ থাকছে, 5.7 ইঞ্চ ফুল HD ডিসপ্লে, ডুয়েল লেয়ার ক্যামেরা থাকছে 19.13 মেগাপিক্সেল, 4 GB র্যামের পরিবর্তে থাকছে 6 GB র্যাম, এবং এর ব্যাটারি থাকছে 3240 mAh এর। ভিউয়ার্স, চলে যাচ্ছে আমার পরের খবরে। ইতিমধ্যে শোনা গেছে উবের তরফ থেকে আরও একটি গুড নিউজ। উবের আমরা প্রত্যেকে এখানে ওখানে যাওয়ার জন্য ইউজ করে থাকি, কিন্তু উবের যারা ইউজ করে তাদের থেকে অনেক অভিযোগ জানা গেছে যে উবের ড্রাইভার বেশিরভাগই ড্রাঙ্ক অবস্থায় তারা গাড়ি চালায়। তো এই জিনিসটি প্রতিরোধ করার জন্য উবের একটি নতুন নিয়ম নিয়ে এসেছে। তারা তাদের গাড়িতে একটি AI সফটওয়্যার ইনস্টল করতে চলেছে, এবং এই AI সফটওয়্যার ইনস্টল করলে গাড়ির যে ড্রাইভার থাকে তাকে মনিটর করবে এই সফটওয়্যার, যে তিনি নেশাগ্রস্ত কিনা এবং তার চরিত্র কেমন। তো তার চরিত্র অনুযায়ী আপনার কাছে আপডেট যাবে। যদি তিনি নেশাগ্রস্ত হন তো উবের আপনাকে আরও একটি গাড়ি যাওয়ার জন্য সে বলে দেবে। তো ভিউয়ার্স, আজকের আমার নিউজ এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেকনো।